আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এক হৃদয় বিদারক ঘটনা। মামার বাড়িতে ঘুরতে এসে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারালো এক শিশু। মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল আনুমানিক 4টায় করিমগঞ্জ জেলার এলেংজুরিতে। ঘটনায় মৃত শিশুর নাম শাকিবুল হাসান, বয়স মাত্র 9 বছর, বাড়ি করিমগঞ্জের বাড়িগ্রাম এলাকায়। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলেংজুরিতে। ক্ষুব্ধ জনতা প্রতিবাদে সড়ক অবরোধ করলে জাতীয় সড়কে সৃষ্টি হয় যানজটের। খবর পেয়ে দলবল নিয়ে ছুটে যান করিমগঞ্জের সদর থানার ওসি। অবশ্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে, করিমগঞ্জ থেকে শিলচর উদ্দেশ্যে যাওয়ার সময় একটি যাত্রীবাহী ট্রাভেলার গাড়ি পিছন থেকে ধাক্কা মারে শাকিবুল হাসানকে। ঘটনায় মাথায় এবং বুকে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় শাকিবুল। প্রত্যক্ষদর্শীদের বয়ান মতে অত্যাধিক গতিতে ছিল অভিশপ্ত ট্রাভেলার গাড়িটি। অন্য এক গাড়িকে ওভারটেক করতে সড়কের বাম পাশ থেকে ডান পাশে চলে আসলে দুর্ঘটনাটি সংঘটিত হয়। কাছার জেলার গনির গ্রামের 760 জন ছাত্রছাত্রীর আবার নেওয়া হবে ইংরেজি বিষয়ের পরীক্ষা। কাছারের গনিরগ্রাম JR হায়ার সেকেন্ডারি স্কুল কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষার সকল পরীক্ষার্থীদের আবার ইংরেজি বিষয়ের পরীক্ষায় বসতে হবে। চলতি মাধ্যমিক পরীক্ষায় সব কেন্দ্রে অনিয়ম ধরা পড়েছে, সেসব কেন্দ্রে পরীক্ষা বাতিল করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। পরীক্ষার প্রথম দিন অর্থাৎ 3 মার্চ মাধ্যমিক পরীক্ষায় B23-0138 নম্বর গনিরগ্রাম JR হায়ার সেকেন্ডারি স্কুল কেন্দ্রে অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। নকল সরবরাহে দৌড়জাপ, আটক, এসব ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে সেবা। জেলা শাসকের এক প্রতিবেদনের ভিত্তিতে সেবা এই সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রের প্রথম দিনের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হবে না। কেন্দ্রের 760 জন পরীক্ষার্থী আবার ইংরেজি বিষয়ের কম্পার্টমেন্টাল পরীক্ষায় বসতে হবে। আজ অর্থাৎ সোমবার গণিত পরীক্ষার সময় যেসব কেন্দ্রে জালিয়াতি এবং প্রশ্নপত্র ভাইরাল হয়েছে, তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেবে সেবা। এদিকে কাছারের গনিরগ্রাম সহ বেশ কয়েকটি কেন্দ্রে পরীক্ষা বাতিল করা হয়েছে। বিশেষ পরীক্ষা পরবর্তী তারিখে অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রী সেবা সচিবকে এই নির্দেশ দিয়েছেন। এক মর্মান্তিক দুর্ঘটনা। ইঞ্জিনে মোবিল দেখতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ঘটল টিপার চালকের। বনেট খুলে মোবিল দেখার সময় আরেকটি টিপার ধাক্কা মারলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়। সোমবার বিকেলে দুর্ঘটনাটি দোলাই থানা এলাকার চান্নিঘাট সরবালা ইটবাটায় ঘটে। মৃত চালক রাজনগরের বাসিন্দা প্রয়াত তাজউদ্দিন লস্করের একমাত্র ছেলে আনারুল আলম লস্কর। জানা গিয়েছে, গাড়ি নিয়ে বেরোনোর আগে বনেট খুলে মোবিল চেক করছিলেন তিনি। ঠিক সেই সময় মুখোমুখি দাঁড় করিয়ে রাখা একই মালিকের অপর টিপার গাড়ির চালক অসাবধানতা বশত গাড়ি ব্রেক করতে গিয়ে সামনের দিকে চলে আসে। এতে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুই টিপারের মধ্যে পড়ে থেতলে যায় আনারুলের দেহ। গুরুতর আহত অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু ঘটে। শিলচর ট্রাক চালক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় মরণোত্তর পরীক্ষার পর আনারুলের দেহ কবরস্থ করা হয়। তিনি ওই বাটার টিপারের চালক ছিলেন। হোলি উৎসব উপলক্ষে আগামীকাল অর্থাৎ বুধবার হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলায়ও স্থানীয় ছুটি ঘোষণা করা হয়েছে। দুই জেলাশাসকই পৃথক আদেশে অত্যাবশ্যকীয় এবং জরুরি সেবা ছাড়া এনআই একটি আগামীকাল স্থানীয় ছুটি ঘোষণা করেছেন। ফলে রাজ্য এবং কেন্দ্র সরকারের সব কার্যালয়সহ রাজস্ব এবং ম্যাজিস্ট্রিয়াল কোর্ট, শিক্ষা প্রতিষ্ঠান এবং আর্থিক প্রতিষ্ঠান ওই দিন বন্ধ থাকবে। তবে চলতি মাধ্যমিক এবং উচ্চতর মাধ্যমিক পরীক্ষা एवं बोर्ड काउंसिल यूनिवर्सिटी द्वारा परिचालित कोनो परीक्षा तथा कोनो बासाई परीक्षा लिखित परीक्षा साक्षात्कार इत्यादि এই বন্ধের ফলে প্রভাবিত হবে না এবং পূর্ব নির্ধারিত কার্যসূচি অনুসারে যথারীতি চলবে বলে ওই আদেশে উল্লেখ করা হয়েছে। কাছাড়ের জেলাশাসক অবশ্য আগেই বুধবারের এই বন্ধের কথা ঘোষণা করেছেন। হোলি উৎসবের মধ্যে আগামী 5 দিন অসম এবং উত্তর পূর্বে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে 10 মার্চ থেকে অসমের বিভিন্ন অংশে এবং উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে হালকা এবং ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। অসম, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশের কোথাও কোথাও হালকা বৃষ্টি হবে, তবে রাতের তাপমাত্রায় বৃষ্টির প্রভাব পড়বে না। দেশটির আবহাওয়া ব্যুরো জানিয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণ অসম এবং দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকাল এইচএসএলসি পরীক্ষা শুরু হওয়ার 15 মিনিটের মধ্যে কাছাড়ে গণিতের প্রশ্নপত্র ভাইরাল হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং তদন্তের উদ্রেক করে। কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাতো ডলুগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে তল্লাশি চালান। পুলিশ কর্মকর্তা স্কুলের কমন রুম থেকে পরিদর্শক এবং শিক্ষার্থীদের প্রায় 50টি মোবাইল ফোন জব্দ করেন। কাছাড়ের ডিসি, এসপি এবং স্কুলের পরিদর্শক ফাঁসের উৎস উদ্ঘাটনের জন্য লক্ষ্মীপুরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে তদন্ত পরিচালনা করেছেন। তারা আশিদ আকবর লস্কর নামে এক ছাত্রকে অপরাধী হিসাবে চিহ্নিত করেছেন। তার জুতোর মধ্যে লুকোনো একটি মোবাইল ফোন পাওয়া গিয়েছে, যা দিয়ে সে প্রশ্নপত্রের ছবি ক্লিক করে এবং প্রতারণা করতে সাহায্য করার জন্য বাইরের লোকেদের সঙ্গে শেয়ার করে। কাছাড়ের ডেপুটি কমিশনার রোহন কুমার যা নিশ্চিত করেছেন যে এটি প্রতারণার চেষ্টা ছিল, তবে প্রশ্নপত্র ফাঁস নয়, কারণ পরীক্ষা ইতিমধ্যে শুরু হওয়ার পরে প্রচলন হয়েছিল। এই ঘটনায় পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা এবং জালিয়াতি রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। রাজনীতি আর ধর্ম গুলিয়ে যাচ্ছে দেশে। যে সময় ধর্ম নিয়ে মারামারি, হানাহানির অভিযোগ মাথাচাড়া দিচ্ছে কেবলই, সেই আবহে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির হিমাচলে। রাজ্যের এক হিন্দু মন্দিরে গোটা করে বিয়ে হলো মুসলিম যুগলের। বিয়ে হয় ইসলামিক নীতি মেনেই। একসঙ্গে বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলবি এবং হিন্দু পুরোহিত, ছিলেন আইনজীবীও। সিমলা জেলার রামপুর এলাকার একটি সত্যনারায়ণ মন্দিরে বিয়ে হয় ওই মুসলিম যুগলের। এমনিতেই হিন্দু মন্দিরে মুসলিম বিয়ে অনন্য ঘটনা, তার উপর নির্দিষ্ট মন্দিরটির পরিচালক বিশ্ব হিন্দু পরিষদ অর্থাৎ বিএইচপি, এমনকি এটি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আরএসএস এর জেলা দপ্তর। সেখানেই রবিবার যুবক যুবতীর 4 হাত 1 হলো মৌলবী, পুরোহিত, আইনজীবী এবং 2 পরিবারের সদস্যদের উপস্থিতিতে। অভিনব নিকাহর সাক্ষী হতে উপস্থিত ছিলেন স্থানীয় হিন্দু এবং মুসলিম বাসিন্দারাও। এবার নতুন ঘোষণা করল ভারতী এয়ারটেল। এবার থেকে দেশের 125টি শহরে আল্ট্রাফাস্ট 5G পরিষেবা দেবে ভারতী এয়ারটেল। আল্ট্রাফাস্ট 5G পরিষেবা দেশের 125টি শহরে দেওয়া হবে বলে সোমবার জানানো হয় কোম্পানির তরফে। বর্তমানে দেশের 265টি শহরে 5G প্লাস পরিষেবা চলে ভারতী এয়ারটেলের। এবার 5G+-এর পরিবর্তে চালু করা হচ্ছে কোম্পানির আল্ট্রাফাস্ট পরিষেবা। নোয়াগাঁও জেলার জোকলাবন্দায় পুলিশের অভিযানে প্রায় 20 কোটি টাকার হেরোইন উদ্ধার করা হয়েছে। মাদক পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নোয়াগাঁওয়ের পুলিশ সুপার লীনা দুলে জানান, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নোয়াগাঁও পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার রূপজ্যোতি কলিতা, কলিয়াবরের মহকুমা পুলিশ আধিকারিক রূপম বরদলৈ এবং জোকলাবন্দা থানার ওসি পবন কলিতার নেতৃত্বে পুলিশের এক দল রবিবার রাতে জোকলাবন্দায় অভিযান চালিয়েছিল। অভিযান চলাকালীন পশ্চিমবঙ্গে রেজিস্ট্রিকৃত একটি হন্ডা সিটি গাড়ি আটক করে তাতে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে উদ্ধার করা হয় 18 কিলোগ্রাম হেরোইন। উদ্ধারকৃত হেরোইনগুলির আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় 20 কোটি টাকা। এর সঙ্গে গাড়ির চালককেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।